সিপিআইএম জাতি জনজাতিদের মধ্যে বিদ্বেষ রাজনীতি করে পঁচিশ বছর শাসন কার্য চালিয়েছে সিপিআইএম কংগ্রেস নিজের জোটে লজ্জা পায় তাই তারা ইন্ডিয়া জোট নাম দিয়েছে সোমবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের কর্বুকি নির্বাচনে জনসমাবেশে সিপিআইএম এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার কথায় মোদীর প্রতি বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টির জয়ের বার্তাকে আরও পরিষ্কার করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিজেপি জনসম্মুখে গিয়েছে সরকারি প্রকল্প থেকে যাতে সুবিধাভোগীরা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে এদিন তিনি বলেন মাতা ত্রিপুরা সুন্দরীর প্রসাদ তথা পেরা রবিবার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে জনজাতি মায়েদের পরিধান রিগনাই বা পাঁচরাও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে রাজ্যের জাতীয় জনজাতি সহ সকল ধর্মপ্রাণ জনগণের কাছে এটি অত্যন্ত গর্বের বিষয় তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিবাদমুক্ত মুক্ত ত্রিপুরার দিকে আরো এক কদম এগিয়েছে মন্দিরে আমি যাই নিজে কিনি কিনে আমি মাতার উদ্দেশ্যে এটাই বললাম যে আমাদের আশীর্বাদ করুন মা যাতে এই ত্রিপুরাতে জাতি জনজাতি সবাইকে নিয়ে আমরা সামনের দিকে আগামী দিন নিয়ে যেতে পারি এবং কোনো সময় আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ডিভিশন কেউ না করাতে পারে এবং সেই কথাটাই ওনার কাছে আমি কালকে হয়ে একদম শুয়ে আমি এই আশীর্বাদ আমি চেয়েছি এর আগেও আপনারা জানেন যে জনজাতিদের যে রিসা সেটাও জিআই ট্যাক পেয়েছে এবং যেটা আমাদের মহারানীজি একটু আগে সেটা পড়বার চেষ্টা করেছেন আমাদের পাছরা রিগ্নাই যাকে বলে আন্তর্জাতিক সেটাও জিয়াই টেক পেয়েছে এর জন্য আমি যারা এই সব কাজের সাথে যুক্ত তাদেরকে আমি অবশ্যই কনগ্র্যাচুলেশন জানাতে চাই ত্রিপুরাতে আইন শৃঙ্খলা জনিত পরিবেশের প্রভূত উন্নতি ঘটে চলেছে মানুষ এখানে শান্তিতে রয়েছে দেশের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে এদিন তিনি আরও বলেন ত্রিপুরায় আগে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে চারটি জাত রয়েছে সেটি হল নারী যুবক কৃষক এবং দারিদ্র তাদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে বিজেপি সরকার এই বিষয়ে কাজ করছে তার কটাক্ষ সিপিআইম কংগ্রেস নিজের জোটে লজ্জা পায় তাই তারা ইন্টিয়া জোটের নাম দিয়েছে দুর্ভাগ্যের বিষয় এখন সিপিআইমের কার্যালয় থেকে কংগ্রেসের এবং কংগ্রেসের কার্যালয় থেকে সিপিআইএমের পতাকা বের হয় কারণ তারা বছে গেছে পায়ের নিচের মাটি সরে গিয়েছে যারা পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে অনেকে পঁচিশ বছর বলে যারা হয়তোবা মানে পরে রাজনীতি সম্পর্কে ওয়াকিবল হয়েছেন কিন্তু আমরা জানি পঁয়ত্রিশ বছর মাঝখানে পাঁচ বছর কংগ্রেসের জোট এসছিল কি অবস্থা ছিল ত্রিপুরার অবস্থা সমস্ত জায়গায় আমরা দেখতাম একটা অশান্তির পরিবেশ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি দু হাজার আঠারোতে যখন ত্রিপুরায় প্রতিষ্ঠিত হলো ত্রিপুরা একটা শান্তির পরিবেশ এসছে আমরা আশির দাঙ্গা কিন্তু ভুলে যাইনি এর পেছনে কারা ছিল আপনারা সবাই জানেন সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি অগ্নিসংযোগ এর পেছনে কারা ছিল আমরা সবাই দেখেছি এবং এইগুলো আমরা দেখতাম কিন্তু বর্তমানে আমরা কিন্তু এগুলো দেখি না আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার গঠন হওয়ার পর আমরা এই ধরনের যে অশান্তির পরিবেশ ছিল না আমরা নিজেরার যারা আমাদের পার্টির লোক তাদের করতে দেই অন্যদেরকেও আমরা করার সুযোগ দেই না এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার কিভাবে রাজ্য চালিয়েছে আমরা কিন্তু দেখেছি আমরা দেখেছি কিভাবে ডিভাইড রোল করে আমাদের জাতি এবং জনজাতিদের মধ্যে ডিভাইড রোল করে ওরা এতদিন ধরে রাজকার্য চালিয়েছে এবং এখনো আমরা যখন প্রতিটা গ্রামে গঞ্জে যাই এখনো অনুন্নয় অনুন্নয় অনুন্নয়ন আর মাননীয় প্রধানমন্ত্রীজি উন্নয়ন ছাড়া কথা বলেন না উনি গ্যারান্টির কথা বলেন গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন উনি প্রায় ষোলোটার মতো গ্যারান্টির গাড়ি গাড়ি ত্রিপুরাতে পাঠিয়েছেন আপনারা সবাই জানেন যে অনেক সময় বলে যে রাজ্যের আইনশৃঙ্খলা নাকি ঠিক নাই ঠিক নাই এসবই তো আমরা শুনেছি বন্ধুগণ আপনারা জানেন আমাদের আঠাশটা পূর্ণ রাজ্যর মধ্যে ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে গত বছর আমরা নিচের দিক দিকে সর্বনিম্ন পঞ্চম স্থানে ছিলাম কিন্তু বর্তমানে আজকের দিনে আমাদের তৃতীয় স্থানে চলে এসেছি এ হচ্ছে আইন কিভাবে ঠিক রাখতে হয় সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ডেভেলপমেন্টের কোন রকম জাত হয় না মোদীজি বারবার বলছেন আমার কাছে চারটা জাত আগে জাতি নিয়ে জাতি আমরা জানি যে সমস্ত ভারতবর্ষের বহু জায়গার মধ্যে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের কাছে চারটা জাত এক হচ্ছে মহিলা এক হচ্ছে যুবক এক হচ্ছে কৃষক আর এক হচ্ছে গরিব তাদের যদি উন্নয়ন হয় আর্থসামাজিক উন্নয়ন হয় তবে রাজ্য এবং ভারতবর্ষ সেই উন্নয়নের দিশায় যাবে সেই দিকে আমরা কাজ করছি কিন্তু আমরা দেখেছি একটা অশুভ জোট এর মধ্যে সেই জোটের কে কে সেই জোটে আছে কংগ্রেস এবং সিপিএম আমার দুঃখ লাগে বারবার ওদের বলেছি যে যাদের হাতের রক্ত এখনো তাদের হাতের রক্ত শুকোয়নি তাদের সাথে একে অপরের হাত মিলিয়েছে সত্যিই এটা একটা দুঃখজনক ঘটনা এবং এই ধরনের এখন তো তারা নিজেদেরকে কংগ্রেস সিপিএম এর জোট বলে না এখন ওদের লজ্জা হয় কংগ্রেস সিপিএম এর জোট বলতে ওরা কি বলছে ইন্ডি জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জুটের এত চলে গেছে অ্যালায়েন্স তো নাই আরেকজন কারাগারে দিল্লিতে আপনারা সবাই জানেন কারাগারে আছে আস্তে আস্তে করে ওই ইন্ডি জুটের আয় চলে আসবে আমি আর সাথে কেউ থাকবে না এইভাবেই চলবে বন্ধুগণ দুঃখ হয় কংগ্রেসের তার অফিস থেকে কংগ্রেসের ভবন থেকে তাদের এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় এটা এক থেকে দুঃখজনক আর কি অবস্থা থাকতে পারে এখন তাদের পায়ের নিচে মাটি সরে গেছে এখন বুঝতে পারছে যে আমাদের এখন শক্তি নেই এর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা আমাদের যারা তিপরা মতার সাথে অনেকবার ট্রাই করেছে বারবার ওনারা চেষ্টা করেছে যে ওদের সাথে কোনো যদি আমরা কোনো অ্যালায়েন্স করতে পারি কিন্তু আমার তিপরা মতাসা বুঝতে পেরেছে যে একমাত্র জনজাতিদের যদি উন্নয়ন করতে হয় মোদীজি ছাড়া কোনো দিন সম্ভব হবে না রিপোর্ট আর